আসসালামু আলাইকুম সবাইকে, সুজা ট্রেনিং একাডেমি পক্ষ থেকে স্বাগতম। তোমরা অনেকে জানো যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে 2022 সালের জন্য নতুন সার্কুলার প্রকাশ হয়েছে। এই সার্কুলারে যারা আবেদন করেছো এবং যারা এখনো আবেদন করনি, তারা অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে ফেলো। এবং আবেদন করে তোমরা ঘরে বসে থাকলে কিন্তু হবে না, প্রস্তুতি শুরু করে দিতে হবে। তুমি কিভাবে প্রস্তুতি শুরু করবা? সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে তোমাদের কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হয়। সর্বপ্রথম তোমাদের মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, একটা প্রাথমিক মেডিকেল হয়, এবং প্রাথমিক মেডিকেলের পরে তোমাদের শারীরিক পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষার পরে লিখিত পরীক্ষা হবে, এরপরে মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে যারা টিকে যাবা তারা একটা টোকেন পাবা, এবং এক সপ্তাহ পরে গিয়ে তোমাদের বা 10 দিন পরে গিয়ে বা 12 দিন পরে গিয়ে নিয়োগপত্র নিয়ে আসতে হবে। এই নিয়োগপত্র পাওয়ার পরেই কিন্তু তোমাদের ফাইনাল মেডিকেলের জন্য তোমাকে যে কোর দেওয়া হবে ট্রেনিং এর জন্য, সে করে যেতে হবে এবং গিয়ে তোমার ফাইনাল মেডিকেল হিসেবে তোমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এগুলো দিয়ে আসতে হবে। যদি সেখানে ফাইনালে পাস করে যাও এবং যেদিন মেডিকেল পরীক্ষায় ফাইনাল মেডিকেল টেস্টে যেদিন যাবা সেদিন কিন্তু তোমাদের 50 মিটারের সাঁতার পরীক্ষাও নেওয়া হবে। এই দুটা পরীক্ষা যারা একদম ফাইনালে টিকে যাবে তারাই কিন্তু একজন গর্বিত সৈনিক হিসেবে সেনাবাহিনীর ট্রেনিং সেন্টারে তুমি যোগদান করতে পারবা। এখন আমরা স্বপ্ন দেখছি যোগদান করব, দেশ সেবায় নিজেকে অংশগ্রহণ করব, কিন্তু অংশগ্রহণ করতে চাইলে, নিজের যোগ্যতায় চাকরি পেতে চাইলে এখন থেকে তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে। ভালোভাবে মেডিকেল চেক আপ করাতে হবে। যদি আগে থেকে কোনো চেক আপের মাধ্যমে কোনো ধরনের সমস্যা বের হয় সেটা সমাধান করে নিয়েই কিন্তু মাঠে যেতে হবে। তাছাড়া তুমি মাঠে গেলা, মাঠে যাওয়ার পরে সেনাবাহিনীর সদস্যরা বা ওখানকার ডাক্তাররা বললো যে বাবা তোমার এটা সমস্যা রয়েছে, তুমি আগামীতে ঠিক করে আবার নতুন সার্কুলার আবেদন করে পরীক্ষা দিতে আসবা, এতে করে কি হবে তোমার 1 বছর লস হয়ে যাবে। তো এই লস তো করা যাবে না, যেহেতু সার্কুলার এসেছে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা, ভালোভাবে মেডিকেল চেক আপ করো, ভালো ডাক্তারের কাছে দেখাও, পরামর্শ নাও, নিয়ে ফিট হয়ে পরীক্ষা দিতে যাও, যাতে করে তোমার মেডিকেল কোনো সমস্যার কারণে তোমাকে বাদ পড়ে না আসতে হয় প্রাথমিক পরীক্ষাতে। এরপরে শারীরিক পরীক্ষা হবে। এখন অনেকে দেখা যাচ্ছে 15টা 20টা পুশ আপ দিতে পারছে না, এখন পরীক্ষার কেন্দ্রে গেলে তো তোমাকে পুশ আপ দিতে বলবে, এখন তুমি 2টা 3টা পাচ্ছ, সেটা আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে বিল্ড আপ করতে হবে। চিন আপ দিতে পারছে না, অনেকে 1টা 2টা চিন আপ দেয় এরপরে আর পাচ্ছে না, ওখানে গেলে তো 5টা 10টা চিন আপ তো দিতে হবে, সেটা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু ঠিক করা সম্ভব। সিট আপ দিতে পারছে না, আরও অনেকগুলো শারীরিক এক্সারসাইজ হয়ে থাকে, শারীরিক এক্সারসাইজের মাধ্যমে বা পূর্ব প্রস্তুতির মাধ্যমে কিন্তু নিজের শারীরিক সক্ষমতাকে বৃদ্ধি করা যায়। যারা চাচ্ছ অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। এবং লিখিত পরীক্ষার জন্য বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং IQ, এই 5টা বিষয়ের উপরে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 50 নম্বরের মধ্যে ভালো করতে চাইলে তোমাকে টেক্সট বইগুলো তোমরা যে ক্লাস 9-10 পড়েছিলে সেগুলো খুব ভালোভাবে আবার পড়া শুরু করে দিতে হবে, পাশাপাশি ক্লাস 8-এর যে বইটা রয়েছে সেটাও কিন্তু পড়তে হবে। এবং চাকরির পরীক্ষা কিন্তু তোমাদের টেক্সট বইয়ের সিলেবাসের পাশের বাইরেও কিন্তু কিছু নতুন 2-1টা টপিক্সের উপরে কোশ্চেন এসে থাকে, সেগুলোর উপরেও ধারণা তোমাদের থাকতে হবে এবং ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। IQ তুমি কিভাবে প্রিপারেশন নেবে, কারণ IQ তো তোমাদের টেক্সট বইয়ের সিলেবাসে নাই। IQ এর জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে অনেকগুলো IQ এর বিষয়ের উপরে টিউটোরিয়াল রয়েছে, যে টিউটোরিয়ালগুলো দেখলে তোমার ধারণা একটা চলে আসবে যে তুমি কিভাবে IQ এর উপরে প্রস্তুতি নিবা এবং সেনাবাহিনীর লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দিতে পারবা। এরপরে মৌখিক পরীক্ষা কিভাবে হতে পারে বা মৌখিক পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে, আমাদের সোজা ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলে চলে যাও, গিয়ে দেখবো ওখানে অনেকগুলো মৌখিক পরীক্ষার টিউটোরিয়াল রয়েছে, ওই টিউটোরিয়ালগুলো ভালোভাবে শুনো, দেখো, তাহলে তোমার ভিতরে একটা ধারণা তৈরি হবে যে তুমি কিভাবে মৌখিক পরীক্ষা ফেস করবা। আর সর্বোপরি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে, সোজা ট্রেনিং একাডেমিতে এসে তোমরা 1 মাসের অথবা 2 মাসের একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো সেনাবাহিনীর সৈনিক পদের জন্য। এখানে আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে, দূরের শিক্ষার্থীরা যারা আছে তারা আমাদের এখানে আসে, এসে আবাসিক হোস্টেলে থেকে তারা 1 মাসে অথবা 2 মাসের কোর্স করে যাচ্ছে। তোমরাও ইনশাল্লাহ এখানে প্রস্তুতি নিতে আসলে মেডিকেল, লিখিত, মৌখিক এবং শারীরিক এই 4টা বিষয়ের উপরে নিজেদেরকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে সক্ষম হবা।
সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, আর ইনশাল্লাহ সুজা ট্রেনিং একাডেমিতে আসলে সবার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।